ঐতিহ্যবাহী সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী সামাজিক সংগঠন বেতকা ক্লাবের উদ্যোগে 400 দুস্থ ও অসহায় পরিবার পেলেও 20 কেজি করে চাল। উক্ত অনুষ্ঠানে বেতকা ক্লাবের সভাপতি হাজি মোহাম্মদ কামাল হোসেন মোল্লার সভাপতিত্বে শাহিন শেখ এবং সেতু দেওয়ানের সঞ্চালনায় উদ্বোধন ঘোষণা করেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ বারে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির হালদার, মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এম জামাল হোসেন মণ্ডল, আরও উপস্থিত ছিলেন লুৎফুর রহমান নান্টু, রাসেল মোল্লা, মাসুম শেখ, রানা খান, আকাশ মোল্লা, লিটন শেখ, সবুর শেখ, পরশ মোল্লা, নূরে আলম খান, আল আমিন মোল্লা, রুবেল শেখ, মহাসিন শিকদার সহ আরও অনেকে। এ সময় বেতকা ক্লাবের সভাপতি বলেন, আমরা বিগত 10 বছর ধরে গরিব দুঃখী মানুষের মধ্যে ঈদ উপহার দিয়ে আসছি, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সমাজের ভালো কাজের সাথে সর্বদা যুক্ত থাকতে পারি। মুন্সীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ লিটন মাহমুদের তথ্যচিত্রে, PIB 71 TV।